আগামী 22 এবং 23 জুলাই দর্শক নন্দিত টিভি চ্যানেল আয়ন টিভির প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাইল্যান্ড স্টেডিয়ামে সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত চলবে মেলার আয়োজন। বিস্তারিত আমাদের নিউজ এডিটর আফরোজা আলিম আশার প্রতিবেদনে। দুই দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইংল্যান্ডের মাটিতে এবারই প্রথম আয়ন টিভি আয়োজন করতে যাচ্ছে। মেলায় বাংলাদেশ থেকে মঞ্চমাতাতে আসছেন সুকণ্ঠী গায়িকা আখি আলমগীর, কনা এবং গায়ক ইমরান। এছাড়া ব্রিটেনবাসীর মন জয় করতে বরাবরের মতো থাকছেন ব্রিটেনের সুনামধন্য শিল্পী ও কলা কৌশলীরা। দেশীয় সংস্কৃতি ইংল্যান্ডের মাটিতে তুলে ধরার লক্ষ্যেই এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান আয়ন টিভির কর্তৃপক্ষ। আপনারা আসবেন, আমরা আছি, আমাদের পুরো টিম আছে আপনাদের সেবার জন্য। যারা স্টল দিয়েছেন বা দেননি এখনও, আশা রাখি আপনারা স্টলগুলো দিয়ে দিবেন। আর আমাদের পরে কিন্তু বলা যাবে না যে আপনাদের স্টলে স্টল পান নাই। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আশা রাখি দেখা হচ্ছে আপনাদের সাথে। আসছে 22 ও 23 জুলাই মাইল্যান্ড স্টেডিয়ামে আয়ন নিয়ে আসছে বাণিজ্য মেলা। আর বাণিজ্য মেলা মানেই বুঝতে পারছেন অনেক কিছু। তো আসেন, দেখা হবে বাণিজ্য মেলায় 22 এবং 23 জুলাই মাইল্যান্ড স্টেডিয়ামে। শনিবার মেলা উপলক্ষে আয়ন গ্রিলে সিঙ্গার সিলেকশনের আয়োজন করেন আয়ন টিভি। আগামী 22 এবং 23 জুলাই মাইল্যান্ড স্টেডিয়ামে আয়ন টেলিভিশন আয়োজন করতে যাচ্ছে এই প্রথম ইংল্যান্ডের মাটিতে দুই দিনব্যাপী বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো তাই প্রিপারেশন ছিল আজকে আমাদের, আমরা বিভিন্ন সিঙ্গারদের নিয়ে এবং নতুন কিছু মুখ উপহার দিতে যাচ্ছি আমাদের কমিউনিটিকে। সেই প্রিপারেশনে আজকে আমার একটি আনন্দঘন একটি পরিবেশ, আনন্দ অনেক আনন্দ করলাম। সিলেটের একজন শিল্পী এবং বাংলাদেশ থেকে আগত, আজকে যে অনুষ্ঠান করেছি সেখান থেকেও নতুন নতুন শিল্পী আসছে, আপনারা সবাই আসবেন। আমি বাউল সৈয়দের পক্ষ থেকে আমি গান করব, দুই দিন আমি গান করব, আপনারা গান সবাই শুনবেন। ধন্যবাদ আয়ন টিভিকে এবং আয়ন টিভির শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। আমার আয়ন গ্রুপের পক্ষ থেকে তারা ধন্যবাদ জানাই। আপনারা সবাই আসবেন, আমরা অনেক তোড়জোড় করে আমরা আয়োজন করছি। অনেক শিল্পীর সমন্বয়ে এই মেলাটি হবে এবং এখানে গান, নাচ, বিভিন্ন রকমের খাবার দাবার এবং অনেক কিছু থাকবে, আপনারা কেউ মিস করবেন না, সবাই চলে আসবেন 22 এবং 23 জুলাই। মেলায় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের পণ্যের স্টল থাকবে। প্রিয় শিল্পীদের গান শুনতে আর চোখ ধাঁধানো সকল সামগ্রী একই সাথে হাতের কাছে পেতে মাইল্যান্ড স্টেডিয়ামে চলে আসুন 22 এবং 23 জুলাই। আফরোজা আলিম আশা, আয়ন টিভি।